প্রেমটা কি আদৌ সত্যি? না পুরোটাই আমার কল্পনা। কি যায় আসে তাতে? আচ্ছা পড়না, তুমি আমাকে বিয়ে কেন করছো? একবার ট্রাই করবে নাকি? মানুষ আর ভূত চুম খেতে পারে কি না? কি ভেবেছো, ভূতের সাথে লটর পটর করবে, কালা জাদু করবে? ভেবেছো কেউ কিছু জানে না? এটা আমার ফ্ল্যাট ছিল, এখন আর নেই। তারপর আপনাকে তো বাড়ি থেকে বার করে দিল, পড়না কোথায় গেল? ও তো দাদুর বাড়ি চলে গেল। দাদুর বাড়ি? তুমি গেলে না কেন? আরে বাড়া, ও দাদুও তো বেঁচে নেই, দাদুও তো ভূত। এ বাড়িতে থাকতে গেলে না দাদুর মতন করেই থাকতে হবে। দাদু কিন্তু ব্রহ্মদৈত্য, হয় অভিশাপ দিয়ে দেবে নয় খাড় মুটকে দেবে। তোমার একটা কথা জিজ্ঞাসা বলে আইছিলাম। এটা কত জিজ্ঞেস করে জায়গা হলো? কি 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 বলুন সাইজ কত? হ্যাঁ, তোমার এই ব্যাচেলার দাদু কি বুঝবে প্রেম প্রীতির মর্ম? ব্যাপারটা ক্রমশ ওই মরুচক্রের দিকে চলে গিয়ে আছে। এখানে থাকতে গেলে তোমারে পর্ণারে বিয়া করতে হইব। চিয়ার্স দাদু। দাদু আমার জয়, ভালবে তো সবাই আমাকে পুটকি বলে থাকে। এটা কি গঞ্জিকা সেবন করার জায়গা? এই গান মেরেছে বাংলা পক্ষ নাকি বাড়া? অস্তিত্বহীন একটা সত্তাকে কি এভাবে ভালোবাসা যায়? আদি বস, তুমি হঠাৎ নেড়া হচ্ছে কেন? আদি পর্ণার লাভ স্টোরি দি এন্ড। তুমি এক্সেস করো কি করো না তাতে আমার কিচ্ছু যায় আসে, কিন্তু আমি সত্যি তোমায় খুব ভালোবাসি। আপনার কাছে এমন কোনো জিনিস আছে যেটা দিয়ে আমি মানে ওই প্রেতাত্মা দেখা যায় আর কি? আগামী পরশু 14/14/1429 সেই রাতে কোনো অতৃপ্ত আত্মার শ্রাদ্ধ যদি করা যায় তার মুক্তি নিশ্চিত। গ্যারান্টি দিচ্ছেন? 100%। পড়না, হানিমুনে কোথায় যাবি? গোয়ানা, মালদ্বীপ? Let's fly to Goa. ওই চালাও গলি বাজাও ডিজে। তোমাদের বিয়ে দীর্ঘজীবী হোক। আমি দৃষ্টি